আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা স্পেশাল আমাদের একাডেমির শিক্ষার্থীরা আজকে 2023 সালে এসএসসি পরীক্ষায় পাস করেছে। ঠিক আছে, যারা পাস করেছে আমাদের একাডেমিতে যারা উপস্থিত রয়েছে আজকের এই দিনে তাদের এবং যারা তোমরা দেখছো এবং যারা পাস করেছে 2023 সালে এসএসসি পরীক্ষা সবাইকে সোদা ফিনিক্স একাডেমির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আমরা করতালির মাধ্যমে একটা বড় যারা একাডেমিতে এসএসসি 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেছিল, কেউ সেনাবাহিনীর জন্য, কেউ নৌবাহিনীর জন্য, কেউ বিমান বাহিনী, কেউ পুলিশ বাহিনীর জন্য প্রস্তুতিমূলক কোচিং করতে, তো তারা আজকে কোচিং এ অবস্থানগত অবস্থায় আজকে তারা তাদের রেজাল্ট পেয়েছে। তো যেহেতু তারা পাস করছে, এদের জীবনের প্রথম একটা পরীক্ষা, এত বড় একটা পাবলিক পরীক্ষা তারা পাস করেছে, তো আমাদের একাডেমির পক্ষ থেকে পাসকৃত শিক্ষার্থীদেরকে আমরা নিশ্চিত হব। ঠিক আছে, ওকে আসো এক এক করে চলে আসো সামনে। একটু ক্যাপটা খুললে বোধ হয় ভালো হয় আরকি, সবাই চেয়ারে আমার বলে দেখা যাবে ক্যাপটা টেবিলে খুলে। আচ্ছা, কোন জেলা থেকে পাস করলে? এসএসসি ঢাকা বুক থেকে। ঠিক আছে, ওকে আকর আকাশ কোন জেলা থেকে পাশ করলাম? ঢাকা। ঢাকা বলে ঢাকা বসে করো, বসে করো, লাইন ধরে বসে করো। ঠিক আছে, কোন জেলা থেকে পাস করলাম? আরেকটা কোন জেলা থেকে পাশে? মাদারীপুর জেলা থেকে কত পয়েন্ট? এই যে রেজাল্ট এসে কি আনন্দ মনে, তাই না? এখন আনন্দ লাগছে স্যার অনেক বড়। আচ্ছা, ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে, তামিল ভাষা, তামিল কত পয়েন্ট পেয়েছে? ক্যামেরার দিকে খাওয়ানো সম্ভব না, তারপরে তোমাদের আমার অন্তরের অন্তরের স্তর থেকে দোয়া থাকলো আর শুভকামনা থাকলো, যাতে করে তোমরা
তোমাদের আগামী দিনগুলো তোমাদের নিজেদের স্বপ্নের মতো করে গুছিয়ে নিতে পারবে। এরা আসছিল বিভিন্ন জেলা থেকে এসে প্রস্তুতি নিচ্ছিল আমাদের সোজা একাডেমিতে, এরাও এসে প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ 2023 সালে যাদের এসএসসি পরীক্ষা রেজাল্ট আজকে পেয়েছে এবং কলেজে ভর্তি হওয়ার পর্যন্ত মোটামুটি মাসখানেকের মতো একটা সময় থাকে, তাই না? এই মাসখানেকের সময়ের মধ্যে তোমরা চাইলে নিজেদেরকে আগে থেকে নিজের শরীর হওয়ার সম্পর্ক মনের জন্য প্রবল প্রস্তুতিটা শুরু করে দিতে পারো, কি বলো তোমরা? কারণ কলেজে ভর্তি হওয়ার পরে ওই সময় কলেজের ক্লাসের চাপ থাকে, কলেজ থেকে ছুটির একটা বেশি সময় পাওয়া যায় না, সেই কারণে এই সময়টাকেই কাজে লাগাইতে হবে। যেহেতু কলেজে ভর্তি হওয়ার আগে তুমি সবার জন্য তালে দাও, আজকে এসএসসি রেজাল্টে যারা পাস করছে পাশের মিষ্টি খাচ্ছ, একদিন যাতে শরীর হয়ে চাকরি পেয়ে চাকরি পাওয়ার মিষ্টি যাতে খেতে পারে, ঠিক আছে? বাবা মারকোস বাবা সাকিব বিসমিল্লাহ, দাদা একদিন চাকরি পর মিষ্টিটা খাওয়াইতে পারে, তাই না? আমার পুরাতন ছাত্ররা আছে, মোটামুটি শেষ মিষ্টি থাকে, এখন একটা কিছু নিয়ে আসো, কথা কিছু বলি, কথা তো অনেক বলি, ঠিক আছে? কিছু ফাইনাল সাজেশন দিই যারা ভিডিওটি দেখলা, শুধু মিষ্টি খাওয়ার ভিডিও দেখেই আসলে ভোলা লাগলে হবে না, এই সময়টার মধ্যে প্রিপারেশনটা শুরু করে ফেলতে হবে, ঠিক আছে? অনেকে রেজাল্ট ক্লাস পেয়েছো, অনেকে 3.0 পেয়েছো, 4.0 পেয়েছো, অনেকে 3.0 নিচে পেয়েছো, যারা 3.0 নিচে পেয়েছো অর্থাৎ 2.50 যারা পেয়েছো তাদের মন খারাপের কিছু নাই। 2.50 নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু সৈনিক পদে পরীক্ষা দেওয়া যায় যদি তোমার 5 ফিট 6 ইঞ্চ উচ্চতা থাকে, এর পাশাপাশি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদেও তুমি অংশগ্রহণ করতে পারবা। তাছাড়া এমওডিসি সৈনিক পদের সার্কুলার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর, এমওডিসি বিমান বাহিনীর সার্কুলার রয়েছে, এই বাহিনীগুলোতে তোমরা 2.50 নিয়ে অথবা 2.50 কম পেয়েও এমওডিসি সেনাবাহিনী এমওডিসি বিমান বাহিনীতে পরীক্ষা দেওয়া যাবে এবং এগুলো সরকারি চাকরি একই ক্যাটাগরি, সুযোগ সুবিধা অলমোস্ট সেম, বুঝতে পারছি কি? এমওডিসি নিয়ে অনেকে ভ্রান্ত ধারণা থাকে, ভুল ধারণা থাকে যে এমওডিসি ভালো না, এটা ভালো না, আমরা সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এগুলোই কিছু না। তুমি যখন যাবা দেখবে যে অলমোস্ট সুযোগ সুবিধা সৈনিকদের যেরকম এমওডিসি সৈনিকদেরও ঠিক একই রকম, কিন্তু এখানে চান্স পাওয়াটা অনেক কঠিন, এটাই কেউ বলে না বা কেউ জানে না, কারণ এমওডিসি সেনাবাহিনীতে দেখা যাচ্ছে তোমার 120-130 জন করে লোক নেয় সারা বাংলাদেশ থেকে একটা সার্কুলার, বিমান বাহিনী এমওডিসিতে লোক আরো কম নেয়, মাত্র 40-50টাও লোক নেয়, 30-35টা করে লোক। এই যে চান্স পাওয়াটা যে এত কঠিন এটা কিন্তু মানুষ বলে না, মানুষ কি বলে না জেনে এই চাকরি ভালো না, এটা সুযোগ সুবিধে নাই, এটার কোনো কিছু নাই, দেশন নাই, হ্যান্ড ফ্যান নাই, এগুলোতে কান দেওয়া যাবে, ঠিক আছে কি? আমরা যারা শুনলাম এবং যারা
দেখলা ইউটিউবে মোটা ভাবে কিছু নাই, আজকে অনেকে ফোর দিসেস আর 2.3 পেসে 2.44 পেসে 2.11 পেসে, আমাদের শব্দ কি শেষ নাকি? তোমাদের শব্দ শেষ না, ইনশাআল্লাহ তোমাদের শব্দ এখন থেকে শুরু। আর যারা 3.0 উপরে পেয়েছে, যারা 5.6 ইঞ্চি, তারা মোটামুটি সবগুলো বাহিনীতে অ্যাপ্লাই করতে পারবে। এখন প্রস্তুতিটা ভালোভাবে শুরু করতে হবে, ভালোভাবে পরীক্ষার বিষয়গুলোর উপরে ধারণা নিয়ে যেতে হবে, মেডিকেলে আনফিট আছে কিনা সেই বিষয়গুলো আগে থেকে চেক আপ করে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। তাহলে দেখবেন যে অবশ্যই চার্জ পাওয়াটা সহজ হয়ে গেছে, না হলে চেহারা যতই সুন্দর হোক কোনো লাভ নাই। বাবা আপনি তো চাকরি করুক কোনো লাভ নাই, মুক্তিযোদ্ধা কোটা আছে কোনো লাভ নাই, পুরুষ কোটা আছে কোনো লাভ নাই। এই বাহিনীগুলোতে কোনো কোটা দিয়ে চাকরি হয় না, সামরিক বাহিনীতে চেহারা দিয়ে চাকরি হয় না, ঠিক আছে, যোগ্যতা দিয়ে চাকরি হবে। একজন প্রার্থীর নিজের যোগ্যতার উপরে সে চাকরিটা পেতে পারে। যাই হোক, আবারও শুভকামনা থাকলো উপস্থিত সুদর ট্রেনিং একাডেমির শিক্ষার্থী যারা বসে আছো, যারা আজকে এসএসসি পাস করলো, এবং যারা অনলাইনে আমার স্টুডেন্ট যারা এসএসসি পাস করছো, এখন থেকে প্রস্তুতি নাও এবং আল্লাহ তাআলা যেমন তোমাদেরকে সাকসেসে নিয়ে যায়, যাতে করে তোমরা সৈনিক বা যে স্বপ্নটা দেখেছো সেটা যাতে নিজের যোগ্যতায় পূরণ করতে পারো। তোমরা পারবে তো, যারা বসে আছো তারা কি সৈনিক হওয়ার স্বপ্ন দেখো? যারা দেখো, যারা দেখো তারা দুই হাত তুলো, সবাই দুই হাত তুলো, ঠিক আছে? মানে এরা সবাই সৈনিক হওয়ার স্বপ্ন দেখে, তাই না? সৈনিক হওয়ার স্বপ্নটা যাতে সহজে পূরণ হয়, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, সহজে যাতে পূরণ হয় সেই কারণে প্রবল প্রস্তুতির জন্য আমাদের এখানে আসছো, আসছো কি? ঠিক আছে, দেখা হবে নতুন ব্যাচের সাথে। আগস্টের 5 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যারা আসবা এরা হয়তো আবার চলে যাবে ক্লাস কোর্স শেষের দিকে, এদের নতুনদের সাথে আবার দেখা হবে, কথা হবে অনেক কিছু বিষয় নিয়ে তোমাকে এবং যারা বসে আছে সবাইকে সব বিষয়ের উপরে পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে আমাদের সোশ্যাল ট্রেনিং একাডেমির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আসসালামু আলাইকুম।